আমরা অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন AIKKMS এর পক্ষ থেকে আজ 22 মে সারা দেশ জুড়ে সমস্ত প্রশাসনিক দপ্তর বিডিও এসডিও ডিএম অফিসে আমাদের ডেপুটেশনের কর্মসূচি সেই হিসেবে আমরা এসেছিলাম। তার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার যখন সারা দেশের মানুষ লকডাউন এবং করোনাতে বিপর্যস্ত তারই সুযোগ নিয়ে বিজেপি সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইন এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট যা 1955 সালে গ্রহণ করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল যে নিত্য প্রয়োজনীয় বা ব্যবহার্য জিনিসপত্র যা নিয়ে কালোবাজারিরা মজুদদারিরা কালোবাজারি করতে পারবে না এবং জিনিসপত্রের মূল্যবৃদ্ধি করাতে পারবে না সেক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকবে। সেইটার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টকে সংশোধনের নামে বহুজাতিক কোম্পানি হাতে তুলে দিচ্ছে এদেশের কৃষিজাত ফসল এবং কৃষককে দেশের বাজারে লুণ্ঠন ক্ষেত্রে পরিণত করার জন্য। আমরা এই তীব্র প্রতিবাদ করছি। আমরা বলছি যে এই যে এবারে বিজেপি সরকার 20 লক্ষ কোটি টাকা যে প্যাকেজ ঘোষণা করলো যা আমাদেরই গরিব মানুষের ট্যাক্সের টাকা সঞ্চিত কেন্দ্রীয় কোষাগারে তার থেকে যে 20 লক্ষ কোটি টাকা তাদেরকে দিল তার মধ্যে 1 লক্ষ কোটি টাকা এই যে বহুজাতিক সংস্থা যারা কৃষিজাত ফসল এবং কৃষককে লুণ্ঠন করার জন্য তাদেরকে পরিকাঠামোর ক্ষেত্রে এই 1 লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে আমরা তার প্রতিবাদ করছি। আমরা দাবি জানাচ্ছি যেখানে ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগ শিলাবৃষ্টিতে বোরো চাষের ব্যাপক গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ক্ষতি হয়েছে তার সঙ্গে সঙ্গে গত কয়েকদিন আগে 20 তারিখে যে আমফান প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক মানুষের ঘর বাড়ি ফসলের ক্ষতি হয়েছে আমরা দাবি করছি সেখানে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষ প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে 10,000 টাকা দিতে হবে তৎসহ যাদের বাড়ি ঘর নষ্ট হয়েছে তাদের যথাযথ তালিকা করে কোনো রকম দুর্নীতি ছাড়াই তালিকা প্রকাশ করতে হবে এবং প্রত্যেককে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তৎসহ আমরা দাবি করছি এমজি এনার্জি প্রকল্পে এই মুহূর্তে কাজ শুরু করার দরকার বছরে 200 দিন কাজ এবং 300 টাকা হারে মজুরি দিতে হবে এবং এই 200 দিনের মধ্যে 100 দিন গরিব সাধারণ মানুষের জমিতে কাজের সংস্থান করতে হবে। আপনাদের কি আশ্বস্ত করলেন? আমরা এর সঙ্গে বলেছি যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছে তাদেরকে সারা বছরের কাজের সংস্থান করতে হবে। আমরা যে তালিকা দিলাম বিডিও সাহেব সেই তালিকা গ্রহণ করেছেন এবং তারা বলছেন যে আমরা চেষ্টা করছি যাতে কোনো রকমের দুর্নীতি না হয় তবে আপনারাও নজর রাখবেন এবং অঞ্চল অফিসেও আমাকে যা কপি দিলেন অঞ্চল অফিসেও দেবেন। আপনার নাম? আমার নাম স্বদেশ পড়িয়া। আমি অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির কোষাধ্যক্ষ।